চড়াচড়ি চলে যাব বাদুরিয়ায়। সিজার মন্ডল আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। সিজার, কিভাবে এই শিশু পাচার চক্রের জল বিস্তার হয়েছিল? দেখো মৌপিয়া, আমি এই মুহূর্তে সেই সোহান নার্সিং হোমের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই সোহান নার্সিং হোমে কিন্তু গতকাল সিআইডি এবং বাদুরিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুই সদ্যজাত শিশুকে যেমন উদ্ধার করেছে এবং একটা বড় আন্তঃরাজ্য শিশু পাচার চক্রর কিন্তু তারা হদিশ পেয়েছে। আমার সঙ্গে যারা স্থানীয়রা রয়েছেন তাদের কাছ থেকে আমি শুনে নেব যে কালকে তারা কিভাবে সিআইডির হানা সম্পর্কে এবং সেখানে কিভাবে শিশুগুলোকে উদ্ধার করা হলো সেটা শুনবো। কালকে আপনারা ছিলেন কখন সিআইডি? সাড়ে সাতটা নাগাদ। কি হলো? আমরা এসে দেখলাম পুলিশ আছে এখানে, সিআইডি আছে। মানে প্রথম জিজ্ঞেস করেছি এখানে বাচ্চা আছে, বললেন না। তারপরে খারতলার থেকে দুটো পেড়িতে বিস্কুটের পেড়িতে দুটো বাচ্চা শোভানো ছিল, এটা দেখলাম। এটা এখানে যে এরকম একটা কারবার চলছে, আপনারা কখনো কোনো আজ পাননি? আগে অন্য কেসে দেখেছি, আগে মধুচক্র হতো এসব দেখেছি, ঠিক আছে। এই বাচ্চা কাচ্চা পাচার হবে এটা এটা প্রথম শুনলাম। এখানে বাইরের লোকজন আসা যাওয়া ছিল? হ্যাঁ। মধুচক্রের ঘটনাটা কি বলছে? মধুচক্র বলতে এই যে মালিক, এখান থেকে ছ মাস আগে এই কেসে জেল কেটেছে 6 মাস। সেটা কতদিন আগে? 2 বছর আগে। তা এই নার্সিং হোমেই কি চলতো? হ্যাঁ, নার্সিং হোমে চলতো। নার্সিং হোম থেকে মোপিয়া শুনলে, এর যে মালিক রবিউল ইসলাম, তিনি গুমার বাসিন্দা। এখানে এই নার্সিংহোমটা কিন্তু প্রায় 7 থেকে 8 বছর ধরে চলছে এবং যেটা সিআইডির তদন্তকারীদের দাবি, প্রায় 2 বছর ধরে কিন্তু এই শিশু পাচারের ব্যবসা চলছে। প্রসবের পরে তার মাকে বলা হতো শিশু মৃত, মৃত সন্তান প্রসব করেছেন মা, এবং তারপরে সেই শিশুকেই পাচার করে দেওয়া হতো ভিন রাজ্যে। এই শিশুদের যদি পুত্র সন্তান হয় তার দাম হতো 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, এবং কন্যা সন্তান হলে তার গায়ের রং দেখে তার দাম বিচার হতো। এবং এই নাজমা বিবি, এই নাজমা বিবি যে এইখান থেকে 6-7 কিলোমিটার দূরে যদুরহাটি গ্রামে তার একটা ক্লিনিক আছে, এবং তার যিনি স্বামী বাকবুল ইসলাম বৈদ্য, এরা দুজনে মিলে কিন্তু এই পুরো ট্রাফিকিং র্যাকেটটা চালাতো বলে সিআইডির তদন্তকারীরা মনে করছেন। ইতিমধ্যেই কিন্তু যাদের বাইরে পাচার করে দেওয়া হয়েছে সেরকম কিছু শিশুকে কিন্তু শনাক্ত করা সম্ভব হয়েছে, এবং তার পাশাপাশি সিআইডি সন্দেহ করছে যে বিদেশেও বেশ কিছু শিশুকে কিন্তু পাচার করা হয়েছে, এবং তার পেছনে খুব প্রফেশনাল পাচারকারী চক্র কাজ করছে বলে মনে করছেন তদন্তকারীরা। মোপিয়া, সিজার, যেটা স্থানীয় বাসিন্দারা বললেন যে কয়েক বছর আগে এখানে মধুচক্রের ঘটনা সেটা সামনে এসেছিল, মালিক তিনি জেলও খেটেছিলেন, তারপরেও প্রশাসনের নাকের ডগায় এরকম ভাবে পুরো প্ল্যান মাফিক একটা শিশু পাচার চক্র সেটা রমরম করে চলছে ওই একই জায়গায়, কোথাও কি প্রশাসনের ভূমিকা, প্রশাসনের নজরদারি, এটা নিয়ে একটা প্রশ্ন থাকে না? দেখো, সে প্রশ্নটা তো অবশ্যই থাকে, এবং সেই জায়গা থেকে আমি স্থানীয়দেরই জিজ্ঞেস করবো। আপনারা বললেন যে কিছুদিন আগে এখানে এই যে মালিক যে তার সে গ্রেপ্তার হয়েছিল, এখানে মধুচক্র চলছিল, তারপরেও এই ব্যবসা চলছিল, পুলিশ বা স্থানীয় প্রশাসন কোনো তাদের কাছে কোনো ক্লু ছিল না? দেখুন, এই ব্যাপারটা না যথেষ্ট সন্দেহজনক, কারণ নার্সিংহোমটা এই যে মার্কেটে যেভাবে মার্কেটিং হয় কোনো একটা নার্সিংহোম, এই নার্সিংহোমটা কিন্তু সেইভাবে কোনোদিন মার্কেটিং হয়নি। কিন্তু অথচ দেখা যেত যে রাত্রেবেলা লাইট জ্বলছে, বিভিন্ন বাইরে থেকে লোকজন আসছে, এবং স্থানীয়দেরও এখানে ঢুকতে দেওয়া হতো না, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু আমরা সন্দেহ করেছিলাম, কিন্তু যেহেতু একটা প্রভাবশালী চক্র এখানে আমাদের মনে হয়েছে কাজ করেছে। কেন প্রভাবশালী চক্র বলছেন? কারণ এখানে যারা আসতো বাইরের লোকজনই মেনলি আসতো, বিভিন্ন গাড়ি করে আসতো, এবং সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সময় অচেনা লোকজনকেও দেখা যেত। সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ আমরা সেইভাবে আর কি সাহস করে এগিয়ে উঠতে পারিনি। স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় বিডিও অফিস, পুলিশ, কাউকে আপনারা কখনো জানিয়েছিলেন? দেখুন, একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তো জানানো যায়, একটা অভিযোগ যদি না থাকে আমরা কি করে জানাবো সেটা? সেইভাবে কেউ আমাদের লোকাল যারা প্রশাসনে আছি আমরা তাদেরকে এইভাবে কোনোদিন অভিযোগ কিন্তু জানাইনি, এবং আমাদের কিন্তু সন্দেহ চোখে ছিল নার্সিংহোমটা, যেহেতু এটা একটা নার্সিংহোম অথচ সেইভাবে কোনোভাবে মার্কেটিং হয় না, যে কোনো ডাক্তার আসে তার কোনো প্রফেশনাল লিস্ট। এর আগে যখন মধুচক্র ধরা পড়লো সেই সময় কি আপনারা অভিযোগ জানিয়েছিলেন না পুলিশ নিজে থেকেই এসে? না না, পুলিশ নিজে থেকেই এসেছিল সেইভাবে। তারপরও পুলিশ এই নার্সিংহোমের ওপর নজরদারি রাখলো না, কোথাও কি মনে হয় যে পুলিশের নজরদারির জায়গা তো একটা খামতি রয়েছে? দেখুন, নার্সিংহোম তো নর্মালি চলে না, যথেষ্ট প্রসিডিওর আছে, এবং সেইগুলো যারা হেলথ আধিকারিক তারাই এটা বলতে পারবে, নির্দিষ্ট সময় অন্তর তাদের অডিট রিপোর্ট সব কিছু কিন্তু চায় তারা, ঠিক আছে। সেইভাবে স্থানীয় পঞ্চায়েতের তো একটা ভূমিকা আছে, এটা যখন সন্দেহজনক মনে হচ্ছে সেটা নিয়ে কোনো রিপোর্ট দেওয়া? না দেখুন, এটা একজন অভিযোগ ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারি না। আপনি কি কোনো পদাধিকারী? না, পদাধিকারী না, কিন্তু আমরা লোকালেই আছি আর কি, ঠিক আছে। কিন্তু একটা নির্দিষ্ট অভিযোগ ছাড়া কিন্তু আমরা কাউকে কিছু সেইভাবে কিন্তু বলা সম্ভব নয়। তোমাদেরও কি সন্দেহ?
আমাদের সন্দেহ এতদিন জাগেনি, কিন্তু কালকে যখন প্রশাসন দপ্তর আসলো, যখন পুরো ব্যাপারটা দেখলাম, বা বাচ্চা দুটো যখন ওই বিস্কুটের কার্টুন, যেখানে একটা নার্সিং হোমে মধুচক্র চলতো সেই নার্সিং হোম ঘিরে তোমাদের আর সন্দেহ হয় না? আমাদের তেমন কোনো সন্দেহ নেই, আমরা তো সন্ধ্যের পরে রাত 12টার দিকে লাইট জ্বালিয়ে চেঁচামেচি আড্ডা আর কি, মানে বাইরে ছেলেমেয়েরা আড্ডা মারছে সেরকম কিছু এখানে হতো, সেটা কি নার্সিং হোমের সঙ্গে মেলে? আদৌ নার্সিং হোমের সঙ্গে ভিতরে একটা নার্সিং হোমের চরিত্রের সঙ্গে কি সেটা মেলে? মেলে না, অবশ্যই মেলে না, মানে যেখানে যেভাবে বসে আড্ডা আর কি, মানে দিনের বেলাতেও মানে আড্ডা আর কি, মানে যেভাবে আসে এখানে কিছু লোকাল ছেলেপেলেও আছে এখানে এসে আড্ডা মারতো। প্রথম হচ্ছে যেহেতু এই জায়গাগুলো দুটো ভাবে কিন্তু এখানে শিশু জোগাড় করা হতো, এক হচ্ছে খুব জেনুইন যারা প্রসব বা যারা প্রসূতি তাদের শিশুদেরকে বলা হতো, তাদের প্রসূতির যখন মানে সন্তান ডেলিভারির পরে তাদের বলা হতো তারা মৃত সন্তানের জন্ম দিয়েছে, এবং সেই জায়গা থেকে সেই সন্তানকে সরিয়ে নিয়ে সেই সন্তানকে বিক্রি করা হতো। অন্যদিকে এই যে যে ক্লিনিকগুলোর কথা বলা হচ্ছে, এই নাজমা বিবি যে ক্লিনিক চালাতেন বা এই ধরনের নার্সিংহোম, এখানে কিন্তু গর্ভপাতের পেশেন্টের সংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ যারা সেই আনওয়ান্টেড চাইল্ড, সেই আনওয়ান্টেড চাইল্ডের বেশ কিছু প্রসবও এখানে ঘটনা হয়েছে গর্ভপাতের পাশাপাশি, যেখানে মানুষ জানাতে চাইছে না সেই সন্তান সম্পর্কে, সেই ধরনের শিশুদেরও কিন্তু জোগাড় করা হতো, এবং তার মাধ্যমে এখানে নাজমা বিবির সব থেকে বড় রোলটা, তারা কিন্তু ওই বাকি ট্রাফিকারদের সঙ্গে যোগাযোগ করিয়ে সেই শিশুকে বেচার প্রক্রিয়াটা করত। সিজার ধন্যবাদ, সিজার মণ্ডল আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন বাদুড়িয়া থেকে।